গ্রামের নওজওয়ান হিন্দু মুসলমান মিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম রে। বৃষ্টি উপেক্ষা করে সকাল থেকেই জেলা শিল্পকলা একাডেমিতে জড়ো হয়েছেন প্রতিযোগীরা, সবার মাঝেই বিপুল উৎসাহ। আমার বাবা এখানে আসার জন্য আমার রেজিস্ট্রেশন করেছিল, তারপরে আসলাম, ভালো লাগলো, অনেক কিছু শিখলাম। আমার বাবা কৃষক, আমাকে কষ্ট করে অনেক লেখাপড়া করাচ্ছে। আমার বাবার আশা আমি শিল্পী হব। রাজশাহী বিভাগের প্রায় 5,000 শিল্পী রেজিস্ট্রেশন করেন, এদের অনেকেই আবার এরই মধ্যে পেয়েছেন সিলেকশন রাউন্ডে যাওয়ার ইয়েস কার্ড। আমার ইচ্ছা আমি আরো অনেক দূরে যাব এবং ম্যাজিক বাউলিয়ানাতে আমি এখানে যেহেতু জয়েন করেছি, প্রথম রাউন্ডটা কোয়ালিফাইডও করে ফেলেছি, তো আমি আরও টিভি রাউন্ড পর্যন্ত যাব বা সেরাদের সেরা হব এই আশা করছি। একজন বাউল শিল্পী হব, ভবিষ্যতে বাউল গান গিয়ে সবার মন জয় করব। আমি সবার কাছে দোয়া প্রার্থী, আমি যেন আরও দূরে যেতে পারি। আমার ইচ্ছা যাতে আমি সেকেন্ড রাউন্ড থেকে ঢাকা যেতে পারি এবং সেরা 10-এর মধ্যে থাকতে পারি। এদিকে ম্যাজিক বাউলিয়ানা রাজশাহী পর্বে এসে নির্বাচকরা জানিয়েছেন অনেক প্রতিযোগীর কণ্ঠ ভালো হলেও আরও চর্চা প্রয়োজন। আমরা সেটাই বলছি তাদেরকে যে তোমরা গুরুর কাছে যাও, তোমাদের গলা ভালো, তোমাদের সব কিছু ভালো, কিন্তু গুরুমুখী বিদ্যাটা গুরু ছাড়া হবে না। সঙ্গীতের সাধনার বিকল্প নেই, সঙ্গীত দিয়ে যদি আমরা কারোর মন জয় করতে চাই, আপনার সবার মনে যদি স্থান করতে চাই, সেখানে সাধনা দিয়ে আসতে হবে। দিনভর অডিশনে প্রায় 700 প্রতিযোগীর মধ্যে নির্বাচিতরা যাবেন ঢাকা পর্বের অডিশনে অংশ নিতে। মাছরাঙ্গা নিউজ ডেস্ক।